আসসালামু আলাইকুম, ঢাকা দোহার মেঘলা ঘাট থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, ইলিশ ধরা শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আজকে কোন কোন সাইজের মাছ উঠলো বাজারে এবং নিলামে কত টাকা দরে বিক্রি হলো আপনারা কিছুটা বুঝতে পারবেন এই ভিডিও থেকে। তো অবশ্যই দেখবেন ভিডিওটা সম্পূর্ণ, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন। আর কেউ ঢাকা থেকে আসতে চাইলে আপনারা গুলিস্থান সকলেই চিনেন, দেশের সকলেই কিন্তু ঢাকার গুলিস্থান আপনারা চিনেন। গুলিস্থান থেকে আরামবাস এবং নগরবাস গোলাপসার মাজার এখান থেকে চলে আসে সরাসরি জয়পাড়ায়, আর জয়পাড়ায় যাওয়ার রাস্তায় কিন্তু আপনার মেঘলা বাজার পড়ে। আপনি বললেই হবে মেঘলা বাজার নামিয়ে দেবে তারা, যারা না চিনেন তাদের জন্য। আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে এটা লোকেশন, ফোন নাম্বার, সব কিছু ডিটেলস, আপনারা অবশ্যই চেক করে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখছেন মানুষ আর মানুষ আজকে ৪০০০ দেখতে পাচ্ছেন ৩৬০০ টাকা ঢাকা উঠেছে ইলিশ মাছগুলো। ইলিশ আর ইলিশ ৩০০০ টাকায় বিক্রি হলো। দেখতে পাচ্ছেন অনেক ইলিশ। কত কত হয়েছেন? ২৫০০ টাকা। দেখতে পাচ্ছেন একদম পাঁচ কেজির উপরে হবে, এখানে পাঁচ কেজির উপরে হবে। ৩২০০ টাকা টাকা উঠেছে। ৩৫০০ টাকা।
I'm going to go to the next one.